বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার দ্বিতীয় মামলায় অভিযুক্ত বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ করতে পারবে না পুলিশ জানালো হাইকোর্ট সেই সঙ্গে একথাও বলা হয়েছে বছর শেষের ছুটির মধ্যে ওই বিধায়কদের কোনো নোটিস দিয়ে ডাকতে পারবে না তদন্তকারীরা একই ইস্যুতে দায়ের অপর মামলার সঙ্গেই দশই জানুয়ারি এই মামলার শুনানি করবে বিচারপতি জয়সেন গুপ্তের আদালত মামলাকারীদের আইনজীবী দাবি করেন তদন্ত স্থগিত করার জন্য রাজ্যের আইনজীবীর বক্তব্য যেহেতু এই ইস্যুতে দায়ের আগের মামলার এই আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করা হয়েছে ডিভিশন বেঞ্চে সেই শুনানি এখনও না হওয়ায় এই মামলা আপাতত না শোনার আবেদন করে রাজ্য যদিও আদালত জানিয়ে দেয় তদন্ত চললেও এই সময়ের মধ্যে বিধায়কদের ডাকা বা পদক্ষেপ করা যাবে না অমিত কুমার দাসেরই পোঠংকার বাংলা